এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে সর্বশেষ এবং ফাইনাল আপডেট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর দ্বিতীয়বারের রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট অভিষেক ফের রক্ষা কবচ্ছে সময় চেয়েছিলেন কলকাতা হাইকোর্টে অভিষেকের সেই আর্জি সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এবং আগামীকাল বুধবারের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় লিখিতভাবে বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিন দিন সময় চেয়েছিলেন সেই আদালত সেই আবেদন আদালত মঞ্জুর করল না আজ মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য আজকের মধ্যে সব পক্ষের লিখিত বক্তব্য জমা দেওয়ার কথা ছিল আরও তিন দিন অতিরিক্ত সময় দেওয়া যাবে না আগামীকাল বুধবারের মধ্যে বক্তব্য জানাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন বিকেল সাড়ে চারটের সময় এই মামলার পরবর্তী শুনানি অন্যদিকে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়ে ফেলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু অভিষেকের আইনজীবী এখনও বক্তব্য জমা দেয়নি তা অভিষেকের দেওয়া বক্তব্য লিখিত আকারে দেওয়া হরফনামা এখনও আদালতে জমা পড়েনি তার জন্য তিন দিন সময় চাইছিলেন অভিষেকের আইনজীবী কলকাতা হাইকোর্ট তাকে জানায় নতুন করে কোনো রক্ষা কবচের প্রয়োজন নেই তার কারণ ইডি আগেই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে ফলে নতুন করে তাকে আর রক্ষা কবচ দেওয়া যাচ্ছে না কারণ ইডি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি তারা পালন করেছে অভিষেকের আইনজীবী জানান নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা দশই সেপ্টেম্বর মক্কেলকে তলব করেছিল গত বুধবার তাকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয় এর আগেও সমন পাঠায় কিন্তু গ্রেপ্তারির ভয় পাচ্ছেন তার মক্কেল তাই চ্যালেঞ্জ করেছিলেন আদালতে কিন্তু সেই চ্যালেঞ্জ কোনোভাবেই অ্যাকসেপ্ট করলো না অভিষেকের বিরুদ্ধে ফের বড়সড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট